আজকে সাংবাদিক আক্রান্তের ঘটনা ঘটেছে আরামবাগে। আরামবাগের বাতানর এলাকাতে একটি মিলের শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে খবর করতে গিয়ে আক্রান্ত হলেন দুই সাংবাদিক। আক্রান্ত হয়েছে এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা এ নিয়ে কথা বলব। আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান। সুরাজ, ঘটনাটা বিস্তারিত বলো যে কি হয়েছে। দেখো, আজকে একটি মিলে, যেটা হচ্ছে রাইস মিল, আরামবাগের বাতানলের ব্যাঙার এলাকার কাছে ওই রাইস মিল, সেই রাইস মিলে একটা খবর ছিল যে সেখানে শ্রমিক বিক্ষোভ হচ্ছে। সেই শ্রমিক বিক্ষোভের খবর সংগ্রহ করতে গেলে দুজন সাংবাদিক, একজন সাংবাদিক হচ্ছে রাজ্যস্তরের একটি দৈনিক পেপারের সাংবাদিক সুদেব দাস, এবং আর একজন কলকাতা ইলেকট্রনিক্স চ্যানেল একটি লোকাল, আরামবাগের লোকাল একটি চ্যানেল আছে, তার সাথে যুক্ত অরূপ অধিকারী, এই দুজনকে বেধড়ক মারধর করা হয়। এবং এতটাই উগ্র মিল মালিক, পরিষ্কার ছবিতে দেখা যাচ্ছে কিভাবে সাংবাদিকদের মারধর করা হচ্ছে। তো সেইখানে এইভাবে সাংবাদিকদের মারধর কেন করা হলো, এটার একটা আরামবাগ মহকুমা প্রেস ক্লাবের পক্ষ থেকে তারা কিন্তু তীব্র নিন্দা জানাচ্ছে। এবং সঙ্গে সঙ্গে যেটা বিষয়, যে এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অরূপ অধিকারী। তিনি লিখিত অভিযোগ দায়ের করার পর ওই মিলের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই ধৃত ব্যক্তির নাম অঞ্জন চৌধুরী, সেই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। এখন দেখার বিষয় এই ঘটনাটির পর পুলিশ কিভাবে আরো যেসব অভিযুক্তরা রয়েছে, যারা মারধর করেছে, একদম প্রকাশ্যে যাদের ছবি দেখা যাচ্ছে, তাদেরকে পুলিশ কিভাবে কত তাড়াতাড়ি গ্রেপ্তার করতে পারে, এখন এটাই কিন্তু সমস্ত সাংবাদিক কিন্তু এটাই দেখতে চাইছেন। একেবারেই, কারণ এই ধরনের উগ্র মেজাজে এটাকে ছেড়ে দেওয়া যায় না। সংবাদ মাধ্যমের আক্রমণ, ক্ষোভ বিক্ষোভ যাই থাক, কিছু বলার থাকতে পারে, তার একটা ওয়ে আউট রয়েছে, প্রসেস রয়েছে। এইভাবে চড়াও হয়ে মারধর এটা কেনই বা হবে? সব ছবি আমরা জানি, সব ছবি আমাদের কাছে এসে পৌঁছায়নি, কিন্তু এতটাই মারধর করা হয়েছে, তাদেরকে হাসপাতালে ভর্তি থাকতে হয়েছে। সুরাজ, আঘাত কেমন? দেখো, আঘাত যেভাবে করা হয়েছে, বেধড়ক মারধর করা হয়েছে বলে বলা হচ্ছে, এবং সেখানে ফেলে মারধর করা হয়েছে, সঙ্গে সঙ্গে ছবিতেও যেগুলো সমস্ত তাই ছবি তোলা সম্ভব হয়নি যেভাবে মারধর করা হয়েছে, সেক্ষেত্রে এখন দেখার বিষয় যে চিকিৎসকরা কি বলেন, বা এই রিপোর্ট বুকে যে আঘাত লেগেছে, অরূপ অধিকারীর বুকে আঘাত লেগেছে বলে জানা গেছে। তো এখন দেখার বিষয় চিকিৎসকরা কি বলেন, তার উপরে নির্ভর করছে। ওকে, অবশ্যই সে তো ট্রিটমেন্ট একটা পার্ট রয়েছে, কিন্তু অবশ্যই পুলিশ অ্যাকশন কি হয় সেটাও দেখার বিষয়। একজনকে অ্যারেস্ট করা হয়েছে, একজনকে তো দেখতেই পাচ্ছি আমরা, মরিয়া মনোভাব তার মধ্যে, তাকে অ্যারেস্ট করা হয়েছে কিনা সেটা এক্ষুনি আমরা বলতে পারছি না, কিন্তু আরও যারা রয়েছেন সেখানে সব ছবি তো করা যায়নি, ফ্রেমবন্দি করা যায়নি। অনেকেই মারধরের এই মালিকপক্ষের লোক এইভাবে উগ্র মেজাজ এরা দেখিয়েছে যে হাসপাতালে ভর্তি হয়েছে দুই সাংবাদিককে। অত্যন্ত নক্কারজনক ঘটনা, কোথায় গণতন্ত্র? গণতন্ত্রে যে আঘাত হচ্ছে সাংবাদিক নিগ্রহের ঘটনা, আরামবাগ মহকুমায় আবারও কেন হবে? এই যখন একটা ঘটনা ঘটে তা নিয়ে নিন্দার ঝড় বয়ে যায়, আবারও কিন্তু নতুন নতুন ঘটনা ঘটে যায়। যে ঘটনা আজকে ঘটেছে, অবশ্যই এর দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটা কিন্তু আমরা সংবাদ মাধ্যম হিসেবে আমরা চাইব। যেটা হতে পারে না, যে কোনো ঘটনার যদি ক্ষোভ থাকে, সাংবাদিকদের বিরুদ্ধে কিছু বলার থাকে, ক্যামেরায় তারা বলতে পারেন। যদি মনে হয়েছে যে শ্রমিক পক্ষের হয়ে খবর করছেন, তাহলে তারও কোনো বক্তব্য থাকতে পারে, তিনি বলতে পারেন। সেই বক্তব্য যদি না চালানো হয়, দেখানো হয়, তখন বলতে পারেন যে আমাদের একতরফাভাবে দেখানো কেন হচ্ছে। সেই কাজ সম্পন্ন করার আগে যদি এইভাবে চড়াও মারধর এবং এত মার যে আরামবাগ হাসপাতালে ভর্তি হতে হয়েছে, এটা সত্যিই খুব দুঃখজনক, নক্কারজনক ঘটনা, এবং অবশ্যই গণতন্ত্রের আঘাত বলা যায়। এবং সেই ঘটনা কেন বারবার ঘটবে, এমন কোন একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে করে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি অন্ততপক্ষে আরামবাগ মহকুমায় না ঘটে। অসংখ্য ধন্যবাদ সুরাজ আলী খান, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিল। আরামবাগের বাতানলের কাছে একটি মিল আছে, বাতানলটা ঠিক একটা স্টপেজ পর। সেখানে কিছু কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছিল, মিলের কর্মী তারা ছিল, তাদের বিভিন্ন মাইনে দাবি দাবা নিয়ে। সেখানে নাকি আরও মালিক টালিক যুক্ত ছিল, তা আমরা জানতাম না। আমরা খবর সংগ্রহের সময় গিয়েছিলাম, খবর টবর তাদের কাছ থেকে নেওয়ার পর আদাস যে মালিক ছিল অফিসের ভিতরে, তাকে আমরা বলি দাদা আসছি বলে আমরা ঢুকি। ঢোকা মাত্রই তার একটাই দাবি ছিল যে আপনাকে আদাস মালিক যে আছে সে পাঠিয়েছে। আমরা বললাম না, খবর পেয়েই এসছে আপনার সঙ্গে কথা বলার জন্য। সেই সময় আমাদেরকে গালিগালাজ করে এবং আমাকে ব্যাপক মারধর শুরু করে। সেই সময় ওখানে আমারই আরেকজন বর্তমানের
রিপোর্টার ছিলেন সুদেববাবু, সে আমার ভিডিওটা করছিলেন। করতে করতে সেই আমার মোবাইল তো কেড়ে নিয়ে আমার মোবাইলটাকে ওখানেই কাছাড়ে দেওয়া হয়, দিয়ে আমার মোবাইলটাকে আটকে দেওয়া হয়। আরও দুজন ছিল, তারা না গায়ে হাত দিল, তারা সহযোগিতা করেছে ওদেরকে বা আমাদেরকে হ্যারেস করেছে। তারপর সুদেববাবুকে মারধর শুরু করা হয়, দিয়ে সেই অবস্থায় আমরা ওখান থেকে কোনো রকমের মোবাইলটা তাদেরকে বিভিন্নভাবে রিকোয়েস্ট করি যে আমাদের মোবাইলটা ফেরত দিন। অনেক কষ্টে তারা ফেরত দেয়, দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে আসি। এসে আমরা বাইরে থেকে অফিসে ফোন করি, ফোন করার পর আমাদেরকে বললো যে হসপিটালে যেখানে যেখানে লেগেছে হসপিটালে আমরা ট্রিটমেন্ট করাচ্ছি, এবং বিষয়টা আমরা থানায় অভিযোগ করেছি।